হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকে কি সম্পর্কে ভিডিও হতে যাচ্ছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমি কথা বলবো কোন ভিপিএনটা ভালো। আমাদের গেম খেলার সময় অনেক সময় পিং প্রবলেম বা নেটওয়ার্ক কানেকশন ইরর, রিলগিং এগুলো হয়ে থাকে, তো এর জন্য ভালো ভিপিএন আপনারা খুঁজে পাচ্ছেন না। সো আমি দেখাবো আজকে কীভাবে আপনারা সেই ভিপিএনটা খুঁজে পাবেন এবং সেটি ডাউনলোড করে আপনারা ভালোভাবে খেলতে পারবেন। সো এর জন্য আপনাদের যা যা করতে হবে সব কিছু আমি দিয়ে দেবো। আর অবশ্যই লাইক করবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সো আমি চলে যাচ্ছি এখন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে দাঁড়ান, প্লে স্টোরটা খুঁজি। হ্যাঁ, প্লে স্টোরে যাওয়ার পর আমি সার্চ করবো চ্যাপ্টার ওয়ান। সার্চ করার পরে প্রথমে যেটা আসবে সেটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার প্রথমে ইনস্টল করা আছে, আমি এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে দেখবেন আপনারা এখানে উপরে থ্রি ডট মেনু আছে, ওই থ্রি ডট মেনুতে ক্লিক করলে আপনারা আপনাদের ওখানে 4-1 যেটা ওখানে টিক চিহ্ন থাকবে আপনারা WARP-তে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে আপনাদের কাজ হয়ে যাবে, তখন আপনারা এই কানেক্ট করে দিবেন, মানে ভিপিএনটা কানেক্ট করে দেওয়ার পরে আপনারা গেমে ঢুকবেন। গেমে ঢোকার পরে দেখবেন আপনাদের পিং অবশ্যই ভালো হয়ে যাবে, আর আপনারা যারা এটা ইউজ করেছেন তাদের ওই সমস্যাটার কারণে আপনারা মনে হয় ভালো পিং পান নাই বা আপনাদের বারবার ম্যাচ স্টার্ট থেকে বের করে দেয়। সো আশা করি ভিডিওটি ভালো লাগছে, আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Bye-bye.